এক মাসের মধ্যে ধর্মনগর ব্রাউন সুগার মামলার পলাতক আসামি ওয়াজেফ মিয়াকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে শুক্রবার কোর্টে প্রেরণ করল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত 6 অক্টোবর ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে খোকন নমঃশূদ্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল গোয়েন্দা দপ্তর এবং ধর্মনগর থানার পুলিশ। তার কাছ থেকে পাওয়া গিয়েছিল 50 গ্রাম ব্রাউন সুগার। মামলার নম্বর ছিল 177DMN2023। ভারতীয় দণ্ডবিধির 22B/29NDPS ধারায় গ্রেফতার করা হয়েছিল খোকন নমঃশূদ্রকে। সেই মামলারই অপর আসামি ছিল ওয়াজিদ মিয়া, বয়স 38 বছর। পুলিশি ধরপাকড়ের সময় সে পালিয়ে গেলেও তার খোঁজ জারি রেখেছিল ধর্মনগর থানার পুলিশ। অবশেষে গতকাল বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে পশ্চিম চন্দ্রপুরের 2 নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে ফিরেছে ওয়াজিদ মিয়া। সে খবরের উপর ভিত্তি করে টিএসআর বাহিনীকে সাথে নিয়ে বৃহস্পতিবার তার বাড়িতে অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসে ধর্মনগর থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ওয়াজিদ মিয়া। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে আগামী 4-5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে ধর্মনগর থানার পুলিশ। 6 নভেম্বর আমরা খোকন নমঃশূদ্র নামে একজন লোককে চন্দ্রপুর থেকে আমরা 50 গ্রাম হিরোইন সহ আমরা অ্যারেস্ট করি। ওকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওয়াজিদ মিয়া নামে একজন লোক এই ব্যবসার সঙ্গে ইনভলভ আছে। তো ওয়াজিদ মিয়ার বাড়িতেও তল্লাশি হয়, কিন্তু ওই দিন থেকে ওয়াজিদ মিয়া পলাতক ছিল। গতকালকে আমাদের কাছে খবর আসে সেই ওয়াজিদ মিয়া ওর বাড়িতে আছে। এর ভিত্তিতে আমাদের তদন্তকারী অফিসার পুলিশ বাহিনী টিএসআর বাহিনী নিয়ে রেড করে গতকালকে বিকেলে এবং ওয়াজিদ মিয়াকে তার বাড়ি থেকে আমরা নিয়ে আসি থানায়। থানায় জিজ্ঞাসাবাদ করার পর ওয়াজিদ মিয়া সে যে NDPS কেসের সঙ্গে জড়িত আছে হিরোইন ব্যবসার সাথে সেটা স্বীকার করে। ওর ভিত্তিতে আমরা ওয়াজিদ মিয়াকেও আমরা গ্রেপ্তার করি। আর খোকন মিয়া যে কেসে অ্যারেস্ট হয়েছিল ওই কেসে সে FIR লিঙ্ক আসামি ছিল ওয়াজিদ মিয়া। খোকন নমঃশূদ্র কেসে আর খোকন নমঃশূদ্র যে কেসে অ্যারেস্ট হয়েছিল সেই কেস নম্বর 177/2023 ওই কেসে ওয়াজিদ মিয়া FIR লিঙ্ক আসামি ছিল। আমরা এখন ওয়াজিদ মিয়াকে আজকে মাননীয় আদালতে প্রেরণ করব। 4-5 দিন আমরা রিমান্ডের জন্য পাঠিয়ে ওয়াজিদ মিয়ার কাছ থেকে উত্তর জেলা তথা রাজ্যের ব্রাউন সুগার কারবারীদের র্যাকেটের বিস্তারিত খোঁজ খবর পাওয়া যাবে বলে আশাবাদী ধর্মনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।